চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক ভয়াবহ রোমহর্ষক ঘটনা আছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, তদন্ত শেষ হলে সব জানা যাবে। দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। মিল্টন অসহায় বৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের পুঁজি করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ নিয়ে তার ব্যাংক হিসাবে জমা করেছিলেন, কিন্তু কোনো টাকা খরচ করছিলেন না বলেও জানান হারুন। এরই মধ্যে মিল্টনের সাথে সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন বলেও জানান তিনি। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মিরপুর থানার মামলায় ডিবি হেফাজতে চার দিনের রিমান্ডে আছেন মিল্টন। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও দুইটা।